প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের আধুনিক জীবনযাত্রার মান যেভাবে বেড়েছে বা দ্রুততম হয়েছে তেমনই কিন্তু বেড়েছে ঝুঁকি সো আমরা কিন্তু এখন ঘরে বসেই কিন্তু টিকিট কিনতে পারি বিল পেমেন্ট করতে পারি বা বিভিন্ন ধরনের কিন্তু পেমেন্ট সেকশনটা এখন কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের অনলাইন শপিং কিন্তু এখন আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে হোক ল্যাপটপের মাধ্যমে হোক কম্পিউটারের মাধ্যমে হোক অনায়াসে করতে পারছেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাকিং এর ঝুঁকিও থাকে আবার দেখা গেছে ডে টু ডে লাইফে আপনি যখন ব্যাংকিং ইউজ করছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফ্রড জালিয়াতি এ ধরনের কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন তার মানে কি আপনি প্রযুক্তি ইউজ করা বন্ধ করে দিবেন তা কিন্তু না আপনাকে একটু সচেতন হলে বা কিছু ফর্মুলা যদি মেনটেন করেন তাহলে ব্যাঙ্কিং খাতে জালিয়াতি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন সো হ্যালো দিস ইজ মাহুস ফ্রম রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুসিকিউর রাখতে পারেন সেই সম্বন্ধে টিপস সো আই থিঙ্ক সো আপনারা ভিডিওটি ফুল দেখবেন কারণ হচ্ছে যে এটা কিন্তু আপনার ডেলি লাইফে অনেক বেশি উপকারে আসবে সো চলুন শুরু করি এট ফার্স্ট আপনি যদি ব্যাংকের কার্ড ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনেক বেশি সাবধান হতে হবে বিকজ অফ হচ্ছে ব্যাঙ্কিং ফ্রডটা ম্যাক্সিমাম কিন্তু হয় ম্যাক্সিমাম আপনার কার্ডের মাধ্যমেই হয়ে থাকে তো ইউজলি আপনার কার্ডটা আসলে প্রোটেক্ট করতে হবে এখন কার্ডটা আপনি কীভাবে প্রোটেক্ট করবেন তাই না সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ডেবিট কার্ড থাকতে পারে ক্রেডিট কার্ড থাকতে পারে আপনার এটিএম কার্ড থাকতে পারে তারপরে আবার দেখা গেছে যে অনেকে শপিং কার্ড এই ধরনের কার্ড থাকতে পারে তো এক এক কার্ডের মেন্টেন্যান্স সিস্টেম এক এক রকম তো সেটা যদি আপনার যে কোনো কার্ড যদি হয়ে থাকে সেই কার্ডগুলো যদি আপনার হচ্ছে ব্যাংকের সাথে লিঙ্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নিয়মিত আপনার ব্যাংকের যে আপডেট আছে বা নিয়মিত যে লেনদেন গুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনি চাইলে লিখে রাখতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত যদি আহ কোনো লেনদেন হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ওই যে লেনদেনটা হয়েছে সেটা কিন্তু ব্যাংকে আপনি জানাতে পারেন এবং সেটা সম্বন্ধে আপনি কমপ্লেন করতে পারেন এবং ওটা কিভাবে হয়েছে না হয়েছে সেটার প্রতি আপনাকে একটু ফোকাস করতে হবে এটা একটা ব্যাপার গেল দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন কার্ড ইউজ করেন কার্ড ইউজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু সিস্টেম মেনটেন করতে হয় ফর এক্সাম্পল আপনার যদি নর্মাল এটিএম কার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যেখানে আপনার হচ্ছে এটিএম বুথ আছে সেখানে তো আপনি ইউজ করতে পারছেন এই ক্ষেত্রে আপনার বেশি অত বেশি মানে প্রবলেম নাই বাট আপনার দ্বারা দেখা গেছে যে ভিসা কার্ড মাস্টার কার্ড তারপরে হচ্ছে ড্যানিম কার্ড এবং আরও অনেকে জেসিবি কার্ড বিভিন্ন ধরনের কিন্তু কার্ড আছে সেই কার্ড গুলা কিন্তু আপনার দেখা গেছে পিছনের পাটে মানে আপনার একটা কার্ডের পিছনের পাটে কিন্তু সিভিসি সিভি মানে সি নাম্বার থাকে তিন ডিজিটের নাম্বার থাকে সেই নাম্বারটা আপনি আসলে চেষ্টা করবেন আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে আপনি কার্ডটা নেবেন কার্ডটা নিয়ে তার পিছনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি মুখস্থ করবেন মুখস্থ করে পারতপক্ষে একটা কালি দিয়ে বা কোনো না কোনো ওয়েতে ওই নাম্বারটা আপনি ঘষে নষ্ট করে দিতে পারেন বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে উপরের অংশটা যাতে নষ্ট না হয় উপরের অংশ বলতে মানে কার্ডের উপরে যে আপনার হচ্ছে ব্ল্যাক কালারের যে স্ত্র্যাপটা আছে ওইটা কিন্তু নষ্ট হওয়া যাবে না নিচেরটুকু আপনি ওই নাম্বারটা মুখস্থ করে মানে তিন ডিজিটের নাম্বারটা মুখস্থ করে আপনি এটাকে নষ্ট করে দিতে পারেন সেটা কালার দিয়ে হোক বা যেটা যেভাবে আপনি চান আর কি কোনো প্রকার প্রবলেম ছাড়া সো এটা একটা ব্যাপার এটা নিয়ে আমি আসলে পরবর্তীতে ভিডিও দিব যদি ভিডিওটি আপলোড হয়ে থাকে তাহলে এখানে লিঙ্ক আছে এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে কিভাবে আপনার এই ধরনের কার্ডগুলোকে সিকিউর করা যেতে পারে এটা একটা ব্যাপার গেল তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন কার্ডে লেনদেন করেন বা কার্ডে লেনদেন বলতে হচ্ছে আপনি যখন দেখা গেছে একটা জায়গায় পেমেন্ট করছেন সেই ক্ষেত্রে ওই পেমেন্টের মেশিনে কত টাকা লিখছে না লিখছে সেটা কিন্তু একটু খেয়াল করবেন এবং চেষ্টা করবেন পিনকোড না দেখে দিতে তাহলে দেখা গেছে যে আপনার কিন্তু লেনদেনের ক্ষেত্রে বা পরবর্তীতে কোনো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা হেল্প হবে এখন আপনি বলতে পারেন যে ভাই এই ক্ষেত্রে তো যদি মার্চেন্ট পেমেন্ট হয় মার্চেন্টকে ধরা যায় বা বিভিন্ন ধরনের কিন্তু আপনার স্টেপ নেওয়া যায় ঠিক আছে আমি মেনে নিলাম যে মার্চেন্টকে ধরা যায় বা বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি পেমেন্টটা করলেন করার পরে যদি আপনি মানে স্টেপ নেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের পার্সোনাল লাইফ থেকে কিন্তু অনেক সময় ওদিকে ব্যয় করতে হবে বা অর্থ ব্যয় করতে হবে আপনার ওই টাকাটা রিটার্ন আনতে সো এটা একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হচ্ছিলো অনেকে দেখেছে যাচ্ছে েন্টে যান বা দেখা গেছে যে বিভিন্ন সুপার শপে যান সেই ক্ষেত্রে চেষ্টা করবেন পজ মেশিন আপনার কাছে নিয়ে এসে তারপরে যে আপনি কার্ডটা ইউজ করতে কারণ হচ্ছে পজ যখন থাকবে সেটা অনেকটাই আপনি দেখবেন যে এটা কোনো কপি হচ্ছে কিনা বা আপনার কার্ড আপনি যখন ওই মেশিনটা দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন জেনারেল পজ মেশিন গুলো বুঝতে পারবেন কিন্তু আপনি যদি দেখা গেছে যে আপনার কার্ড ক্লোন করার জন্য কোনো মেশিনে যদি সে সোয়াইপ করে আপনি ভিতরে নিয়ে গিয়ে সোয়াইপ করে নিয়ে আসে তাহলে কিন্তু আপনি সেটা ধরতে পারবেন না সো সেই ইনফরমেশন ইউজ করে সে চাইলে অনলাইন শপিংও করতে পারে বা বিভিন্ন ধরনের ফ্রড হতে পারে সো চেষ্টা করবেন যে আপনার সামনে রেখে আসলে আপনি পেমেন্ট করতে চেষ্টা করবেন যে আপনি যে এটিএম বুথে মানে আপনার কার্ডটা ইউজ করছেন সেই এটিএম বুথে অন্য মানুষকে সাথে না নিয়ে যেতে ফর এক্সাম্পল আপনি সিঙ্গেল এটিএম বুথে ইউজ করার চেষ্টা করবেন বাংলাদেশের একটা বড় ফালতু সিস্টেম যেটা আমার কাছে নিজের পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনালি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি জানি না ব্যাংকাররা তো অনেকে আমার ভিডিও দেখেন তারপরে তাদেরকে আসলে জ্ঞাতার্থে বলতেছি যে তাদের বিজনেস পলিসির কারণে বা তাদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য এখানে দেখা গেছে কিন্তু অনেক বড় ঝুঁকির মুখে আমাদেরকে ফেলে দিচ্ছেন ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি ফাস্ট ট্র্যাকগুলোর অবস্থা দেখেন চার পাঁচটা আপনার এটিএম মেশিন একসাথে দেখা গেছে যে আপনার সিরিয়ালে আরেকজন দাঁড়ায় আছে আরেকজন দাঁড়িয়ে আছে সে কিন্তু অনায়াসে আপনি যতই চেষ্টা করেন না কেন তার সামনে কিন্তু আপনাকে পিনটা দিতে হচ্ছে সো এটা কিন্তু একটা বড় প্রবলেম এবং দেখা গেছে যে আপনি মোবাইল ব্যাংকিং দিয়ে লেনদেন যখন আপনি ক্যাশ ক্যাশো করছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে মনিটরের দিকে আপনি কিন্তু একজন পিসে দাঁড়ায় আছে সে কিন্তু আপনার অনায়াসে আপনার মনিটর কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি কত নাম্বার দিচ্ছেন আর কত আপনার হচ্ছে কোড দিচ্ছেন এটা কিন্তু ইজিলি দেখা যায় যায় সো এটা একটু আমার মনে হয় যে একটু ফোকাস করা উচিত যে পার্থপক্ষে এটি মেশিনটাকে আটটু আপনার হচ্ছে একটু টাকা খরচ করা দরকার বা একটু স্পেস বাঁচাতে গিয়ে আপনি দেখা গেছে যে অ্যাকাউন্ট হোল্ডার তাদের জন্য প্রবলেম হতে পারে চেষ্টা করবেন যে মানে এমন কোন জায়গায় আপনার কার্ড ইউজ না করতে যে জায়গা থেকে আপনার হ্যাকিং এর সম্ভাবনা থাকে ফর এক্সাম্পল দেখেন বিভিন্ন ধরনের ক্যাফি বা এই টাইপের জায়গাগুলোতে আপনি কার্ড সোয়াইপ না করার চেষ্টা করবেন গুলোতে করলেও আপনার সামনে পজ মেশিন এনে তারপরে আপনার হচ্ছিল সোয়াইপ করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা যে কার্ডটা আপনি ইউজ করছেন সেই কার্ডের সাথে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা এস এম এস সার্ভিসটা অ্যাক্টিভেট রাখবেন কারণ কি আপনি মনে করতে পারেন যে অনেক সময় দেখে সেই ধরনের এস এম এস সার্ভিসের ক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য হয় তো এই ক্ষেত্রে যে চার্জটা প্রযোজ্য হয়তো পারে একশো টাকা বা দুশো টাকা আপনার মানে ইয়ারলি চার্জ হবে কিন্তু আপনি কিন্তু একটু সিকিউর আপনি প্রত্যেকটা মেসেজ মানে আপনার মোবাইলে যে কয়টা ব্যাংকিং মেসেজ আসবে সেগুলো অনায়াসে মানে একটু ভালো করে ফোকাস করে দেখে নেবেন যে আপনার কোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন হচ্ছে কিনা ফর এক্সাম্পল যদি ধরেন কোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন হচ্ছে দেখছেন সেই ক্ষেত্রে সাথে সাথে ব্যাংকে কল দিয়ে কার্ডটা ব্লক করে দিবেন পারতপক্ষে বা বা আপনার অ্যাকাউন্টটা কিছু সাময়িক সময়ের জন্য ব্লক করে আপনি ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি যে লেনদেনগুলো করেন সেটা পারতপক্ষে একটা নোট রাখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে ব্যাঙ্কিং ফ্রড থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন বা আপনি প্রতি সপ্তাহে মিনিমাম একবার রিচেক করার চেষ্টা করবেন যে আপনার যে স্টেটমেন্ট আছে সেটা আসলে কি অবস্থা আছে কত টাকা কোথায় খরচ হয়েছে বা কী কীভাবে কী পেমেন্ট করছেন সেটা একটু খেয়াল রাখতে হবে তাহলে দেখা গেছে যে অনেক ধরনের ফ্রড থেকে আপনি বেঁচে যেতে পারেন অনলাইন এর ক্ষেত্রে তো অনলাইন এর ক্ষেত্রে আরো বেশি সিকিউর হওয়া উচিত বিকজ আপনি কোথায় আপনার কার্ডের পেমেন্ট করছেন সেটা আপনি দেখবেন অনেক সো অনেক সময় দেখা গেছে যে অনেকে কিন্তু বিভিন্ন এমন টাইপের ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট করতে চান আমি প্রায় সময় কমেন্টস পাই সেই ওয়েবসাইটে আসলে পেমেন্ট করে কোনো লাভ নেই আপনি প্রবলেমে পড়তে পারেন ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি একটা ওয়েবসাইটে পেমেন্ট করলেন সেই ওয়েবসাইটটা আসলে বাংলাদেশের শিপিং না তারপরে পেমেন্ট করে দিচ্ছেন সেই ক্ষেত্রে কি আপনি ওই টাকাটা ব্যাক আনতে পারবেন আমার মনে হয় না আপনি ব্যাক আনতে পারবেন আপনি দেখতে হবে যে আপনি আসলে কোথায় পেমেন্ট করছেন কোন সার্ভিস নিচ্ছেন কি করছেন না করছেন ওয়েবসাইটটা ট্রাস্টেড কিনা ওয়েবসাইটের মধ্যে এস টি টিপি এস ক্লোন স্ল্যাশ আছে কিনা এটা দেখবেন তারপরে আরও অনেক কিছু দেখার ব্যাপার আছে যে ওয়েবসাইটে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন বা যে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্ট বাংলাদেশে অ্যালাউ কিনা তারপরে রিফান্ড পলিসি কি বা এই ধরনের কিন্তু অনেক ব্যাপার ব্যাপার আছে এই শপিং রিলেটেড আসলে আমি একটা ভিডিও কিছুদিনের মধ্যে পাবলিশ করবো যদি ভিডিওটি পাবলিশ থাকে তাহলে এখানে লিঙ্ক পাবেন সেটা অনুসারে আপনারা চাইলে শপিং এর ক্ষেত্রে আপনার কার্ডটা যেভাবে ইউজ করবেন বা কোন কোন টিপস করলে আপনার লাইফে ইজি করতে পারবেন বাট সিকিউরলি সো এটার ক্ষেত্রে আপনাকে একটু মানে কেয়ারফুলি আসলে দিতে হবে আপনার হচ্ছিল এই যে কার্ডের ইনফরমেশন এবং মজার কথা হচ্ছে যে এইখানে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে কার্ডের ইনফরমেশন দিয়েছেন সেটা ওই ওয়েবসাইটে সেফ থাকে কিনা সো এটা একটু খেয়াল রাখবেন কারণ ওইখানে মধ্যে টিক চিহ্ন থাকে অনেক সময় অনেক সময় থাকে না সো এটা একটু পড়ে বা রিড করে বা ওই ওয়েবসাইটে রিভিউ পড়ে দেওয়ার পরে আসলে আমার মতে হচ্ছে লেনদেন করা উচিত ব্যক্তিগত তথ্য কাউকে দেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ হচ্ছে যে আপনি যখন ব্যক্তিগত মানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেন তখন কিন্তু আপনি বিন্দু বিপদে পড়তে পারেন ফর এক্সাম্পল আমি আপনাকে বলি ধরুন আপনি আমার অ্যাকাউন্ট নাম্বারটা জানেন হ্যাঁ আমার অ্যাকাউন্ট নাম্বার জানেন তারপরে কি করলেন আপনি চেষ্টা করে আমার অরিজিনাল ফুল নেমটা জানলেন হ্যাঁ গেল তারপর আপনি কষ্ট করে আমার ফুল বার্থডেটা জানলেন তারপর আমার কষ্ট করে আমার আমার বাবার নাম জানলেন আপনি আমার মার নাম জানলেন তো এই ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাংকের ক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের ফ্রড হতে পারে এই ধরনের ইনফরমেশন দিয়ে কিন্তু অনেক সময় আপনি ব্যাংক অ্যাকাউন্ট লক করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং অনলাইন ট্রানজেকশনও হতে পারে সো এটা একটু কেয়ারফুলি রাখতে হবে মানে এক কথা যে পার্সোনাল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করা যাবে না উইদাউট পার্সোনাল পার্সন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সময় কিন্তু ব্যাংক থেকে কল করে এই ধরনের কল কিন্তু আসে যে ভাই আপনার এই সমস্যা হয়েছে ওই সমস্যা সে ওভার দা ফোনে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনার কাছ থেকে চায় তো সেই ক্ষেত্রে আপনি ব্যাংকিং ইনফরমেশন পারতো পক্ষে আপনি ওভার দা ফোনে দিবেন না বিকজ অফ হচ্ছে আপনি কিন্তু ফেসে যেতে পারেন বা আপনার ক্ষেত্রে কিন্তু ফ্রড হতে পারে যে পার্সন আপনাকে কল দিয়েছে সে ব্যাংকের নাও হতে পারে সো এটা একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন যদি করে ব্যাংকিং থেকে ফোন দেয়া দেয় বিভিন্ন লোনের ব্যাপারে বা বিভিন্ন ধরনের আছে কার্ড ডিভিশন বা কার্ডের ব্যাপারে সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে আমার কাছে কিছুদিন মানে কিছু জিনিস লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ওয়েবসাইট নতুন নতুন ওয়েবসাইট আসতে আসছে যারা আপনার কাছ থেকে আপনার মানে ব্যাংকিং লোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো অনলাইনে অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাইগুলো হচ্ছে আপনি আপনার সব ডকুমেন্টসগুলো আপনার হচ্ছে স্ক্যান করে স্ক্যান কপি ওইখানের মধ্যে মেল করে দিচ্ছেন তো এই ক্ষেত্রে আসলে কতটা সিকিউর এটা আসলে আপনারাই আমাকে জানায় কারণ হচ্ছে যে আমার কাছে পার্সোনালি তো মনে হয় না যে অতটা সিকিউর বিকজ অফ আপনার যে ইনফরমেশনগুলো তাদেরকে দিচ্ছেন এই ইনফরমেশন দিয়ে হয়তোবা আপনি লোন পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা বড় কথা না সে তারা যদি ওই ইনফরমেশনগুলো তারা যেহেতু ট্রাস্টেড কিনা সেটা আপনি জানেন না সো তারা ওই ইনফরমেশনগুলো দিয়ে কি অন্য ব্যাংক থেকে কোনো আপনার হচ্ছে লোন নিয়ে তাদের কাছে রেখে দিচ্ছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না সো বি কেয়ারফুল নিজের পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল গুলো দেওয়ার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে সরাসরি বা ফিজিক্যালি কিন্তু হার্ড কপি দেওয়ার চেষ্টা করবেন এবং হ্যাঁ অনেকে আপনি জানি দু একজন বলবেন যে ভাই ওই অনলাইন কপি দিয়ে তো আপনার হচ্ছে কি বলে লোন পাস হয় না বা আপনার হচ্ছে কার্ড ইস্যু হয় না অনেক সময় তো না আপনার হলো সাইন করতে হয় তো আমার কথা

ফেসবুক অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট এগুলো কিন্তু লগ ইন করে সেভ করে রাখি এমনকি আমি নিজেও পার্সোনালি ইউ মানে লগ ইন করে রাখি তো বারবার আসলে পাসওয়ার্ড দেওয়াটা খুবই ভেজাল বা প্রবলেমেটিক বা কষ্টসাধ্য বাট এই অভ্যাসটা খুবই বাজে অভ্যাস এটাতে চেষ্টা করবেন যে আপনি যদি আপনার ব্রাউজার সিকিউরিটি না দিতে পারেন সেক্ষেত্রে অনেক সময় ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে আমি আপনাকে বলি আমি তো আসলে জানি জেনে বুঝে ভুল করতেছি তা কিন্তু না কারণ হচ্ছে আমি ওই ব্রাউজারটা দিয়ে মানে আমি দেখা গেছে যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা ব্রাউজার ইউজ করি সো এই ক্ষেত্রে আমার অত বেশি প্রবলেম হবে না কারণ মাস্টার পাসওয়ার্ডও আছে এমএলএ পাসওয়ার্ডও আছে সো এই কারণে দেখা গেছে আর আমি যখন জিমেল ইউজ করি শুধু জিমেলের জন্য একটা ব্রাউজার ইউজ করি ইউটিউব ইউজ করি ইউটিউবের জন্য একটা ব্রাউজার ইউজ করি আমি যখন ইমেলটা খুলি তখন প্রয়োজন হলে ওই লিঙ্কটা কপি করে অন্য একটা ব্রাউজারে খুলি সো এই ক্ষেত্রে আমি দেখা গেছে যে আপনারা যদি কোনো মেল পান যে এই লটারি হ্যান ত্যান বা আপনার হচ্ছে ব্যাঙ্কিং রিলেটেড কোনো মেল পান সেই ক্ষেত্রে কোনো লিংকে ক্লিক করার আগে দশবার চিন্তা করে রাখবেন যে আপনার ওই লিঙ্কটা আসলে মানে রেল কেনা বা আপনার হচ্ছে ওটা কোনো ফ্রড কেনা সো এই ক্ষেত্রে ফিশিংয়ের পাল্লায় পড়তে পারেন আপনার ইমেল অ্যাড্রেস চলে যেতে পারেন বা বিভিন্ন ধরনের প্রবলেম পড়তে পারেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে অ্যাট দ্য লাস্ট পয়েন্ট আমি একটা কথাই বলবো সেটা আসলে কোনো ব্যাঙ্কিং পয়েন্ট না এটা আসলে আপনার লাইফের পয়েন্ট বিকজ অফ হচ্ছে আপনি যদি আপনার লাইফকে নিজে সিকিউরিটি না দেন তাহলে কেউ আপনাকে সিকিউরিটি দিতে পারবে না কারণ হচ্ছে যে সিম্পল আপনার ভিতরের লোভটাকে আগে বন্ধ করতে হবে লোভটা কেন বন্ধ করতে হবে সেটার কারণটা আমি বলি ইউজালি ব্যাঙ্কিং ফ্রডগুলো ম্যাক্সিমাম টাইমে হচ্ছিল লোভের কারণে হয়ে থাকে বিশেষ করে বিকাশ রকেট বা আদার যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে এবং আপনি একটু অ্যানালাইসিস করলে দেখবেন যে প্রত্যেকে কোনো না কোনো লোভের ফাঁদে পাড়া দিয়েই কিন্তু আপনার হচ্ছে এই ধরনের ফ্রডের পাল্লায় পড়ছে ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি গাড়ি পাইসেন বাড়ি পাইছেন তারপর হচ্ছে এটা হইছে ওইটা হইছে কুরিয়ার আসছে আপনার গার্লফ্রেন্ড আসছে ইম্পোর্টেড গার্লফ্রেন্ড সো এই যে ইম্পোর্টেন্ট গার্লফ্রেন্ডকে ছাড়ানোর জন্য টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে একটু কেয়ারফুলি কারণ হচ্ছে যে আপনাকে আগে বুঝতে হবে এবং আপনাকে নিজেকে কোশ্চেন করতে হবে নিজেকে কোশ্চেন করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন শুধুমাত্র লোককে বাইরে রেখে তারপরে কোশ্চেন করলে আপনি বিভিন্ন অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন কারণ প্রতিদিন কিন্তু নতুন নতুন আপডেট আস্তে আপডেট চুরি মানে হচ্ছে এবং দেখা গেছে আমাদের টেকনোলজি আপডেট হচ্ছে চোর আপডেট হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানভাবে মানে চলাফেরা করা উচিত এছাড়াও কিন্তু আপনাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ হচ্ছে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে হচ্ছে আপনি নতুন নতুন কোনো আপডেট আসলে পাবেন না এবং ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না বিকজ অফ হচ্ছে এ ধরনের ভিডিওগুলো যদি না শেয়ার করেন তাহলে দেখা গেছে যে অনেক মানুষ কিন্তু অজ্ঞ থেকে যাবে আপনি মনে করতেছেন যে আপনি যদি সেফ থাকেন তার মানে আপনি সেফ অন্যরা সেফ না থাকলে ভালো যাক আমার কোনো সমস্যা নেই আমার কোনো রেসপন্সিবিলিটি নেই তাহলে কিন্তু বিপদটা আপনার জন্য কারণ কি একজন কিন্তু একটা জায়গা থেকে যখন চুরি করে সাকসেসফুলি হয় তখন কিন্তু সে আরেক জায়গায় কিন্তু হামলাও করে তো এই ক্ষেত্রে যদি প্রথম চুরিটা ঠেকায় দেওয়া যায় তাহলে কিন্তু সেই লাইফে আর চুরি করবে না চুরি করা বা হ্যাকিং থেকে আসলে নিজেকে রক্ষা করুন এবং পার্থপক্ষে সবাইকে রক্ষা করার চেষ্টা করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ